পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষদের ঘরে তালা মেরে দেওয়ার অভিযোগ খোদ ওই ব্লকের বিডিওর বিরুদ্ধে তার প্রতিবাদে জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ ওই পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে কর্মাধ্যক্ষ সকলের ঘটনাটি মুর্শিদাবাদের বেলডাঙ্গা দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ থেকে সভাপতির অভিযোগ প্রায় ছয় থেকে সাত মাস আগে ওই পঞ্চায়েত সমিতির ঘরগুলিতে তালা ঝুলিয়ে দিয়েছেন বিডিও অংশুমান দত্ত ফলে সাধারণ মানুষের পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না এছাড়াও আরও অভিযোগ বিডিও ওই অফিসটাকে নিজের সম্পত্তি মনে করে তুগলকি কাজ কর কর্ম করেন আছে আমরা দলকে ব্যাপারটা জানিয়েছি বিডিও সাহেব বন্ধ করে দেখেছি হ্যাঁ আমরা একটা লিখিত অভিযোগ মানে মিলে সবাই মিলে আমরা একটা অভিযোগ অভিযোগ বলতে আমরা দলকে জেনেছি হ্যাঁ এবং টোটাল পঞ্চায়েত সমিতির বোর্ডে তৃতবিরক্ত এর আগেও আমরা বিড সাহেবকে যে এরকম কেন কাটছেন আপনি হ্যাঁ সাধারণ মানুষ পরিষেবা বঞ্চিত হয়েছি যেখানে আমাদের নেত্রী সাধারণ মানুষের কাছে জনপ্রতিনিধিদেরকে কাজ করার জন্য আহ্বান করছি সেখানটা আমরা কাজ করতে পারছি নি বীর সাহেবের কোনো করোন পার্টি করিনি স্থানীয় ডিএম সাহেবের আমাদের বডি কমপ্লেন করেছে এটা এককভাবে কিছু নয় টোটাল পঞ্চায়েত সমিতি বডিকে এটা নেগলেজেশন হ্যাঁ নেগলেক্ট করছি তবে বেশ কয়েকটি প্রশ্ন উত্তর শুরু করেছে একজন ব্লক আধিকারিক কি করে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষদের ঘরে এরমভাবে তালা বন্ধ করে রেখে দিতে পারেন